वेलकम बैक टू माय चैनल यासमिन क्राफ्ट। आमी यासमिन आज आपनादेरके देखाबो एकटा प्याटार्न। ए प्याटार्नटा किभाबे करते हय आमी आपनादेरके देखिये देब। एटा फ्लावर प्याटार्न, एकटा फ्लावर एकटा प्याटार्न एभाबे। एखाने आमी पाँचटा फ्लावर करेछि, 1 2 3 4 5 एभाबे पाँचटा फ्लावर करेछि। एटा करे आपनारा एटा दिये कुसुम कवर करते पारेन, এটা দিয়ে আপনারা বালিশ বেড কভার করতে পারেন, বালিশের কভার। আর আপনারা এইভাবে করে ওন্না করতে পারেন, শল করতে পারেন বড়। তারপরে এটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, টপ করতে পারেন, জামা করতে পারেন এই প্যাটার্নটা দিয়ে। এই প্যাটার্নে আমি একটা কুসুম কভার করেছি, দেখুন। এটা এটা সাদা কালারের কুসুম কভার। এই প্যাটার্নটা দিয়ে আমি একটা কুসুম কভার করেছি, ভিতরে হলুদ, উপরে ফ্লাওয়ারটা সাদা। এই প্যাটার্নটা আপনারা যে শল বানাবেন এটা উল দিয়েও করা যাবে, এটা যে কোনো সুতা দিয়ে আপনার করা যাবে। 9 তারের সুতা দিয়ে করতে পারেন, 3 তারে করতে পারেন। যে চিকন সুতা 3 তার দিলে ফুলগুলি ছোট হবে, আর আপনারা যদি উল দিয়ে করেন মোটা উল হলে একটু বড় হবে। শুধু এইটুকু ডিফারেন্ট হবে, আপনারা যখন শাল করবেন এটা উল দিয়ে করতে হবে, তাহলে উলের সাথে কাঁটাটা আপনারা একই রকমের মিলিয়ে নেবেন। আর যদি টপ করেন কটন সুতা দিয়ে করতে পারেন, সামারিয়ানে এসব, তারপরে এনে উল, গুটি সুতা, সব ধরনের সুতা দিয়ে আপনারা এই প্যাটার্নটা দিয়ে ডিজাইন করে জামা কাপড় রেডি করতে পারেন, বা যেটা করবেন কুসুম কাবার, বেডশিট, এই প্যাটার্নটা দিয়ে সব কিছু করা যাবে এটা দিয়ে। তো এটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা করার জন্য আমি যে কটন গোল সুতা নিয়েছি আর সুতার সাথে কাঁটা নিয়েছি 3.0 mm কাটা, আর আমার লাগতেছে একটা কেচি। চলুন তাহলে শুরু করি। এই প্যাটার্নটা করার জন্য আমি প্রথম একটা স্লিপ নট দিয়ে নেব। এভাবে স্লিপ নট দিয়ে নিলাম। এখন স্লিপ নটের থেকে আমি এখানে 8টা চেইন করে নেব, 8 চেইন। দেখুন এখানে আমি 8টা চেইন করে নিয়েছি। এখন এটাকে আমি 1 2 3 3টা চেইন বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে এভাবে একটা লুপ ধরে এটাকে আমি এভাবে একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। দেখুন আমি এখানে সিঙ্গেল কুশি করে এটাকে জয়েন করে নিলাম। এখন এখানে আমি আবার 3টা চেইন করে নেব, 1 2 3 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে এখানে আমি এখানে একটা এভাবে সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে নেব। এটাকে একটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন এটাকে আমি এখানে 2টা বার কাটার সাথে এভাবে লুপটাকে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে এখানে আমি যে সিঙ্গেল কুশি করে একটা সার্কেলের মতো করেছিলাম, ওটার থেকে আমি একটা ত্রিপল কুশি করে নেব। এভাবে এভাবে করে নিয়েছি। তাহলে এখানে আমার এখন 3টা, 1টা, 2টা, 3টা হয়েছে লাইন। এখন আমি আবার একটা করে নেব ত্রিপল কুশি। আমরা জানি ডাবল কুশি, সিঙ্গেল কুশি, ত্রিপল কুশি, এগুলি সব আমরা জানি। আর যারা জানেন না, আমার বেসিকের মধ্যে আমার যে ভিডিও ডিসক্রিপশনে বেসিকের লিঙ্ক থাকবে, ওখান থেকে ত্রিপল কুশি আপনারা দেখতে পারেন। ওখানে সিঙ্গেল কুশি, ডাবল কুশি, ত্রিপল কুশি ওগুলি আপনারা দেখে নিতে পারেন। আর যারা নতুন করে দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আবার নতুন করে আপনাদের জন্য সিঙ্গেল কুশি, ডাবল কুশি বা ত্রিপল কুশি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখন এখানে আমি 4টা করে নিয়েছি, 1 2 3 4। প্রথমে দেখুন এখানে যে 8টা চেইন করেছিলাম ওখানে একটা লাইন আছে, সিঙ্গেল কুশি করে আবার এদিকে 3টা চেইন করে এসেছি, আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, তারপরে এখানে 2টা ত্রিপল কুশি। আমরা যখন ডাবল কুশি করি 2টা 3টা চেইন নিয়ে নিই, যখন ত্রিপল কুশি তখন 4টা চেইন নিয়ে নিই। আমরা 4টা চেইন নিয়ে এভাবে ডাবল কুশির মধ্যে একবার এভাবে আটকে নিই, আর যখন ত্রিপল কুশি করব তখন এভাবে 2 বার আটকে নিই। দেখুন এখন আমি এখানে করে ফেলেছি 4টা। এখন আমার আরেকটা এখান থেকে এভাবে 3টা চেইন করে এটাকে আমি এভাবে এটার সাথে যে সার্কেলটা করেছি ওটার মধ্যে এভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব,
এভাবে করে নিয়েছি। তাহলে এখানে আমার এই একটা যে পাপড়ি প্যাটার্নের একটা পাপড়ি হয়ে গেল পাতা। যে ফুলগুলি করব আমি ওই এখানে চারটা পাতা, যেটা চারটা পাপড়ির একটা ফুল, এখানে আমার একটা পাপড়ি হয়ে গেল। দেখুন এইভাবে একটা পাপড়ির মধ্যে আমি এভাবে পাঁচটা লাইন করে নিয়েছি, 1 2 3 4 5। এখন এখান থেকে আমি আবার চারটা চেইন করে নেব, চারটা চেইন করে নিয়েছি। চারটা চেইন করে এটাকে আমি আবার এই যে যে তিনটা চেইনকে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি ওই সার্কেলটার মধ্যে থেকে আমি আবার ট্রিপল কুশি করে নেব। দেখুন এভাবে একবার পেঁচিয়ে নিলে, আমরা ডাবল কুশি করি, এভাবে দুইবার পেঁচিয়ে নিলে এটা ট্রিপল কুশি। তো এভাবে করে আমি দেখুন এভাবে আবার লোপটা উঠিয়ে দুইটা লোপ। আমরা যখন ডাবল কুশি করি তখন আমরা দুইবারই ফেলি, দুইটা দুইটা দুইবার করে ফেলে চারটা লোপ, আর যখন ত্রিপল কুশি করি তখন তিনবার দুইটা দুইটা করে এইভাবে ছয়টা লোপ। তাহলে এখানে আমি চারটা চেইন করে নিয়েছি আর একটা ত্রিপল কুশি করে নিয়েছি। এখন এখানে আমি তিনটা ত্রিপল কুশি করব, একটা করে নিয়েছি আরও তিনটা করে নেব, একটা করেছি আমি আরও দুইটা করে নেব, এটা সহ চারটা। দেখুন এভাবে আমি ত্রিপল কুশিগুলি করে নেব, এখানে আমি চারটা ত্রিপল কুশি করে নেব আর এখানে চারটা চেইন। এখানে আমার চারটা হয়েছে, আর একটা করে নেব। তাহলে মোট এখানে পাঁচটা চারটা চেইন সহকারে এখানে পাঁচ ত্রিপল কুশি, চারটা আর চারটা চেইন, মোট পাঁচটা। চারটা চেইন সমান একটা ত্রিপল কুশি, আর এখানে চারটা করে নিয়েছি, মোট পাঁচটা। একটা পাপড়ির জন্য আমি পাঁচটা এভাবে ত্রিপল কুশি করে নেব। এখন আমার দেখুন যে ফ্লাওয়ারের হাফ অংশ হয়ে গেছে, দুইটা পাপড়ি এদিকে একটা এদিকে একটা, আর উপর দিয়ে দুইটা হবে। এখন নিচের পাড়টা করে ফেলেছি আমি, আবার এখান থেকে আটটা চেইন করে নেব, এখান থেকে 1 2 3 4 5 6 7 8। আটটা করে নিয়েছি, ঠিক এটা যেভাবে করেছি ঠিক এখান থেকেও আমি একইভাবে করে নেব। দেখুন 1 2 3 তিনটা বাদ দিয়ে চার নম্বর থেকে একটা সিঙ্গেল কুশি করে নেব, এভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এখান থেকে আমি তিনটা চেইন করে নেব, 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। এখন এখানে যে আমি আটটা করেছি এখানে আরও তিনটা চেইন আছে, দেখুন 1 2 3 তিনটা চেইন বাদ দিয়ে আমি গিয়ে চার নম্বরে এখানে তিনটা চেইন করে চার নম্বরের মধ্যে একটা আমি সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে নেবো, এভাবে এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এখানে আমি ত্রিপল কুশি করে নেব। যে এখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে আমি সার্কেলটা করেছি ওটার ভিতর থেকে এভাবে ত্রিপল কুশি করে নেব দুইটা, এভাবে একটা দুইটা। দুইটা করে নিয়েছি, এখন এখানে আমি চেইন করে নেব তিনটা, তিনটা চেইন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব, এভাবে। আবার এখানে 1 2 3 4 চারটা চেইন করে নিয়েছি, চারটা চেইন করে এখানে যে গ্যাপ থেকে আবার আমি ত্রিপল কুশি করে নেব চারটা, চারটা চেইন সহকারে মোট পাঁচটা হবে। হয়ে গেল 1 2 3 4 5, পাঁচটা ত্রিপল কুশি, এভাবে। তাহলে আমি এখন এখানে আবার চেইন করে নেব আটটা, 1 2 3 4 5 6 7 8, আটটা চেইন করে নিয়েছি। এখন আমার দেখুন এখানে দুইটা ফুলের হাফ অংশ হয়ে গেল, হাফ নিচে এভাবে হাফ করে গিয়ে পরে ঘুরিয়ে উপরের দিকে করে নেব, এভাবে হাফ হয়ে গেল। এখন এখানে আমি যতটা ফ্লাওয়ার করব এভাবে যতটুকু লম্বা করব, যে আমি যেটা কিছু বানাই
যত ইঞ্চি হবে ঠিক এত ইঞ্চি পর্যন্ত পরিমাণের আমি এটা করে নেব, এভাবে অর্ধেক অংশ। এভাবে আপনারা এটা 10 ইঞ্চি করেন বা 16 ইঞ্চি বা শাল করলে বড়, যেভাবে করতে চান এটা এভাবে ডিজাইন হাফ করে করে নিতে হবে। তাহলে দেখুন, এটা আমি আবার বুঝিয়ে দিতেছি। আর একটা ফুল, আটটা চেইন করে নিয়েছি আমি। এখন 1 2 3 3টা চেইন বাদ দিয়ে আমি 4 নম্বরের থেকে এভাবে ঘুরিয়ে একটা সিঙ্গেল কুশি করে নেব। এভাবে উপরের যে নিচে চেইন করেছি ওইটার উপরের পাশ ধরে, উপরের চেনটা ধরে, এরপর আমি এখান থেকে 1 2 3 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়ে এখানে 4 নম্বরের মধ্যে আমি এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে, এটা 4 নম্বর আমি যখন এটা করেছি এর উপরে চেইন করেছি ওটা 4 নম্বর, ওখানে আমি এটা একটা লুপ ধরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি ট্রিপল কুশি করে নেব এটার ভিতর থেকে। তাহলে এখানে আমি একটা এখন 3টা চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে যে জয়েন করেছি ওইটা একটা ট্রিপল কুশি ধরে নিলাম পাপড়ির। তারপর এখানে যে আমি প্রথমে 8টা চেইন করেছি, মাঝখানে থাকবে ওই 8টা চেইন, ওইখানে এখানে 3টা চেইন যেখান থেকে করেছি আমি 4টা চেইনের মধ্যে জয়েন করেছি, ওটু সহকারে 2টা। এখন আমি আরও 2টা ট্রিপল কুশি করে নেব। এখন হলো 3টা, আর একটা ট্রিপল কুশি নিয়ে হলো 4টা। এখন হলো এখানে 4টা। এখন আমি এখানে এটাকে চেইন করে নিয়ে এসে এখানে জয়েন করব, যেহেতু এখান থেকে আবার উঠাবো তাই এখানে চেইন করে নিয়ে দেখুন 1 2 3 3টা চেইন করব, যেহেতু এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। তাহলে এখানে আমার মোট 4টা ধরা যায় এইভাবে। এই দেখুন, এখান থেকে আমি 3টা চেইন করে এটাকে সিঙ্গেল কুশি দিয়ে এদিকে নিচের দিকে এটার সার্কেলটার মধ্যে জয়েন করে নিলাম। আবার এখান থেকে আমি শুরু করব। এটা যেহেতু আমি এখান থেকে আবার একটা পাপড়ি উঠাবো তাই এটাকে এখানে জয়েন করে নিতে হবে, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে একটা পাপড়ি। তাহলে এখান থেকে আমি আবার এভাবে 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়ে আমি এখান থেকে আবার 4টা ট্রিপল কুশি উঠিয়ে নেব এভাবে। এভাবে 3টা লুপ, এভাবে 2টা 2টা করে 6টা লুপ ফেলে আসতে হবে। হয়ে গেল 5টা। তাহলে এখন আমি এখানে এটাকে আবার 8টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 এভাবে 8টা চেইন করে নেব। এখন আমি যত বড় করি ঠিক একইভাবে করে নেব। এভাবে করে একটা যে ফ্লাওয়ার ডিজাইনটা হবে, ফ্লাওয়ার এইভাবে করে একটা একটা আবার এখান থেকে 8টা চেইন দিয়ে আবার নতুন করে শুরু, আবার এখান থেকে 8টা চেইন দিয়ে আবার নতুন করে শুরু। এভাবে যতটুকু যত ইঞ্চি আপনারা লম্বা করতে চান এভাবে 8টা চেন নিয়ে এভাবে ফ্লাওয়ারের ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। যত বড় করতে চান ঠিক একইভাবে হবে একই ডিজাইনটা দিয়ে। তাহলে আমি এখন আপনাদেরকে এভাবে দেখুন, এটাতে আমি 5টা ফুল করেছি, 1 2 3 4 5 এভাবে করেছি 5টা ফুল করেছি। আর এখন এখানে আমি 4টা ফুল করে আপনাদেরকে ফিনিশিং দেখিয়ে দিই। এভাবে এভাবে কীভাবে বড় করবেন উপর দিয়ে ওটা আমি দেখিয়ে দেবো। এখানে 4টা ফুল আমি করে নিতেছি ঠিক একইভাবে। তিনটা ট্রিপল কুশি করে নিয়েছি আর এটা এখানে 4টা চেন, মোট 4টা এখানে আমার হয়েছে, আর একটা বাকি আছে। ওটা আমি এখন এইভাবে করবো না, আমি যতক্ষণ এভাবে লম্বা করব ততক্ষণ পর্যন্ত এখানে আমি ট্রিপল কুশি করব 4টা, যতক্ষণ আমি এটা লম্বা করব। আর যদি যখন আমি এভাবে ঘুরিয়ে নেব তখন আমি এখানে 3টা ট্রিপল কুশি করব। এখন এখানে আমি দেখুন 3টা চেন করে নেব, 1 2 3 3টা এখানে 4টা চেন করে নেব, যেহেতু এই পাশে 4টা করেছি এই পাশেও 4টা করে নেব। এখন 4টা করে নিয়েছি, 4টা করে নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করে নেব। যখন এটা যতটুকু আমরা লম্বা করি এটা
যতটুকু লম্বা করে যখন ঘুরিয়ে নেব আপনারা উপরের লাইনটা করব, তাহলে এটাকে এইভাবে নিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এটা লাস্টে ওটা পুরাটা বড় করে এটা লাস্টের, এখন লাস্টের ফুলটা এখন দেখুন আমি এটাকে কমপ্লিট করে নিলাম। এটা পুরো কমপ্লিট হয়ে গেল আমার যে ফুলের পাপড়ি, এটা কমপ্লিট করে নিয়ে আমি এখন আবার এখানে নতুন আরেকটা পাপড়ি করব। তাই এখানে আমি আবার চারটা চেইন করে নেব, চারটা চেইন করে নিয়ে এখানে আমি আবার তিনটা এভাবে তিনটা ত্রিপল কুশি করে নেব। তিনটা ত্রিপল কুশি করে নিয়েছি। এখন দেখুন এখানে আমাদের যে ফুলটা করেছি ফুলটার তিনটা পাপড়ি হয়েছে, এখন আর একটা বাকি। তাহলে এটাকে আমি তিনটা, একটা এখানে যে চারটে চেইন করেছি তিনটা ত্রিপল কুশি করেছি, এখন এখানে আমি জয়েনের জন্য আবার এভাবে তিনটা চেইন করে নেব বা চারটে চেইন করে নেব। চারটে চেইন করে নিয়ে এটাকে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে আবার জয়েন করে নেব, এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি। এখন দেখুন এখানে আমার এখন তিনটা পাপড়ি হয়ে গেল, এখন আমি আরেকটা পাপড়ি করে নেব। এখানে আমি আবার চারটা চেইন করে নিলাম, চারটা চেইন করে নিয়ে এখানে আবার এখন দেখুন এখানে এখানে চারটা একটা এখানে চারটা চেইন করেছি, এখানে আরও আমি চারটা ত্রিপল কুশি করে নেব। তিনটা করে নিয়েছি, এখানে একটা চারটা, কমপ্লিট হয়ে গেলো আমার একটা ফুলের চারটা পাপড়ি এভাবে করে নিয়েছি। এখন এটার থেকে আমি এই ঘরে নিয়ে আসবো ফুলটাকে, তাই আমি এখান থেকে আবার এভাবে দুটো প্যাচ দিয়ে এখান থেকে ত্রিপল কুশিটা করে নেব এভাবে, এভাবে ত্রিপল কুশি করে নেব। এটার মধ্যে আমি পাপড়িটা করে নেব। এখন এখানে আমি পুরো চারটা ত্রিপল কুশি করে নেব, এখন একটা করে নিয়েছি আরও তিনটা করে নেব। এই দেখুন এখানে আমি এখন চারটা করে নিয়েছি, চারটা করে নিয়ে এখানে আমি এখন চারটা চেইন করে নেব, চারটা চেইন করে নিয়ে এটাকে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি, এখন এখানে আবার চারটা চেইন করে নেব, চারটা চেইন করে নিয়েছি। এখন চারটা চেইন করে এখানে আবার চারটা, দেখুন এখানে আমার এখন তিনটা হয়ে গেল। দেখুন এখান থেকে আমি ঘুরে এসে একসাথে তিনটা পাপড়ি করে ফেলেছি। এটা লাস্টের ফুলটা, আপনারা যত বড় করবেন লাস্টের ফুলটা ঘুরে আসার টাইমে এইভাবে করে নেবেন, এভাবে করে একসাথে তিনটা পাপড়ি করে এদিকে ঘুরিয়ে নিয়ে আসবেন। এখন দেখুন এইভাবে আমি চারটা চেইন করে নিয়েছি, এখন এখানে আমি আরও চারটা সিঙ্গেল ত্রিপল কুশি করে নেব। দেখুন হয়ে গেল আরেকটা ফুল। এখন এটাকে আমি আবার এখান থেকে ডাইরেক্ট করে এভাবে ত্রিপল কুশি এখান থেকে উঠিয়ে নেব, এই ফুলটার থেকে এভাবে কাঁটার সাথে দুটো লোক এভাবে পেঁচিয়ে নিয়ে এখান থেকে এভাবে ধরে এটাকে এভাবে উঠিয়ে নেব। এখানে আমি আরও চারটা করে নেব ত্রিপল কুশি,
চারটা করে নিয়েছি, একটা এখান থেকে এভাবে। এখন এটাকে আমি আবার চারটা চেন করে জয়েন করে নেব, চারটা চেন করে এটাকে আমি এভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, এটা যখন আমি জয়েন করে নেব এখান থেকে আমি চেন উঠিয়ে নেব চারটা, চার। এটা চতুর্থ পাপড়ির জন্য চারটা চেন করে নিয়ে আবার এখান থেকে ত্রিপল কুশি করে নেব চারটা, এভাবে। করে নিয়েছি, এখন আবার এখান থেকে শুরু করব আমি এই ঘরের মধ্যে। এখন এটাকে বড় করার জন্য এখানে আমি আরেকটা এইভাবে আরেকটা করে এটা শেষ করে ফেলতে পারবো না, এটা আমি আবার উপরের দিকে উঠাবো, এটা আমি বড় করব। দেখুন এভাবে বড় করব আমি, এখানে তিনটা করেছি উপরের দিকে, এভাবে যখন বড় করব আমরা এদিকে বড় করব, এদিকে বড় করব। তাহলে এখন আমি দেখুন এখানে আরেকটা আরেকটা এভাবে যে ফুলের পাপড়িগুলি করেছি এখানে আর চার নাম্বারটা করব না আমি, এখন এখান থেকে আবার এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো। তাই এখানে আমি আবার আটটা চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা করে নিয়েছি। এটা আমাদের খালি থাকবে, এটা আমরা যখন পুরাটা কমপ্লিট করব আবার ঘুরিয়ে এসে প্যাটার্নটা পাপড়িটা হয়ে যাবে। এখন আবার আটটা করেছি, আটটা করে ঠিক একইভাবে নিচের লাইন যে করেছি আমি চার নাম্বার থেকে একটা সিঙ্গেল কুশি করে আবার এইভাবে এখানে আমি চারটা সিঙ্গেল কুশি করে এখানে আমি আবার চারটা চেন করে নেব, তিনটা চেন করে নেব, তিনটা চেন করে চার নম্বরের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে আবার এখান থেকে একটা ত্রিপল কুশি করে নেব, করে নেব আবার আর একটা করে নেব, করে নিয়েছি। এখন চারটা হয়েছে, চারটা করে নিয়ে আবার এখানে আমি আর একটা করে নেব ত্রিপল কুশি, করে নিয়েছি। করে নিয়ে এখন এখানে আমি আবার আটটা চেন করে নেব। এখন এখানে আমি একটাই পাপড়ি রাখবো, দেখুন আমাদের এটা এইভাবে থাকবে, এভাবে থাকবে, এভাবে থাকবে ফুলের। এখন এখানে আমি আরেকটা এভাবে নিচে যে লাইন শুরু করেছিলাম ফুলের এভাবে শুরু করব এখানে। এখন আমি এখান থেকে আবার আটটা চেন করে নেব, দেখুন প্রথমে এভাবে একটা করে নেব, দুইটা করব না, একটা করে এখান থেকে আবার আটটা চেন করে নেব, এক দুই তিন পাঁচ ছয় আটটা করে নিয়ে ঠিক একইভাবে আবার পাপড়ি উঠিয়ে নেব, এক দুই তিন চার নম্বরে একটা স্লিপ স্টিচ সিঙ্গেল কুশি, এরপরে এখানে তিনটা চেন, তিনটা চেন করে নিয়ে আবার এখানে একটা স্লিপ স্টিচ, আবার এখান থেকে একটা ত্রিপল কুশি, আবার আরেকটা ত্রিপল কুশি,
করে নিয়েছি। এখন এখানে চারটা সিঙ্গেল কুশি, চারটা ত্রিপল কুশি হয়েছে আমার। এখন এটাকে আমি জয়েন করে নেব এটার সাথে। দেখুন এটা একটা একটার সাথে জয়েন হয়েছে। এটা নিচের লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন যে দ্বিতীয় লাইনটা করে নেব, দ্বিতীয় ফুলটা, নিচের ফুলটা শেষ, এখন দ্বিতীয় ফুল। তাহলে এখানে দুটো লাইন আমার কমপ্লিট হয়েছে। এখন তিন নম্বর লাইন, তো তিন নম্বর লাইনের মধ্যে আমি একটা পাপড়ি করেছি। এখন এখন এটা করেছি, এটা শেষ করে এটা করতেছি। এখন এটাকে আমি নিচের এটার সাথে জয়েন করে নেব। দেখুন এটাকে আমি চারটা করে এভাবে এটাকে আমি দেখুন এখানে জয়েন করে নেব। তাহলে এটাকে আমি এভাবে ঘুরিয়ে দেখুন এটা যেখানে আমি চারটা চেন করেছি ওটার চার নম্বর চেনের মধ্যে, দেখুন চার নম্বর চেনের এভাবে একটা লুপ ধরে এটার এভাবে ধরে এটাকে এভাবে নিয়ে দেখুন এটাকে এভাবে একটা চেন করে নেব জয়েন। আবার এখানে আমি আরও তিনটা চেন করে নেব। চেন করে নিয়ে এটাকে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন করে নেব। দেখুন হয়েছে। এখন এটাকে আমি এটার সাথে জয়েন করে নিয়েছি এভাবে। এটার সমান এই ফুলটা, এখন এটার সমান হবে এই ফুলটা এভাবে। এখন দেখুন এটাকে আমি জয়েন করেছি, এই পাপড়িটা করে আমি পাপড়ির শেষে জয়েন করে নিয়েছি। এখন এখানে যখন আর একটা পাপড়ি উঠিয়ে নেব তখন এটা প্রথম থেকে আমি জয়েন করে নেব। দেখুন এখানে এক দুই তিন, তিনটা চেন করে নিয়েছি আমি। এখন এটাকে আমি নিচের যে চেন করেছি এখানে চারটা, ওটার চারটার উপরে এভাবে একটা লুপ ধরে এটাকে এভাবে নিয়ে আমি এখানে আরেকটা চেন করে নেব এভাবে। এখানে আমার চারটা চেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এভাবে ত্রিপল কুশি করে নেব চারটা, এক দুই তিন চার, দেখুন হয়ে গেল। এখন আমার একটা ফুলের দুইটা পাপড়ি, এটা আর এটা। এখন এখান থেকে আমি আবার আটটা চেন করে নেবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা পাপড়ি করে নিয়েছি, আটটা চেন করে নিয়েছি। এখন আর একটা পাপড়ি করে এটার সাথে জয়েন করব, পরের পাপড়িটা এখান থেকে জয়েন করব। দেখুন এখানে দুইটা পাপড়ি করলে এটা উপরের দিকে চলে যাবে, এদিকে আসবে না। তো আমরা এই ফুলটার এখানে আমরা একটা পাপড়ি করব, পরে উপরের দিকে ঘুরে সেখানে আরেকটা পাপড়ি হয়ে যাবে, আর এই পাশে দিয়ে দুইটা পাপড়ি থাকবে। এটা আমি পরে বুঝিয়ে দেব। এখন হয়ে গেছে। এখন এদিকে আমরা যাব, এদিকে তাই এখানে আরেকটা পাপড়ি করে নেব। এখন এটা আটটা চেন করে নিয়েছি, আটটা চেন করে এখানে আবার একটা সিঙ্গেল কুশি, আবার তিনটা চেন, তিনটা চেন করে নিয়ে এখানে একটা দেখুন স্লিপ স্টিচ এভাবে দিয়ে আবার এখানে এভাবে ত্রিপল কুশি। আমরা সার্কেলটাতে যখন নিব এটা, তখন আমরা এটা এভাবে ধরে চেনের ভিতর দিয়ে করে নেব। এভাবে যে চেনটা করেছি তিনটা চেন ওটার ভিতর দিয়ে ধরবো, ধরে আমরা এখানে ত্রিপল কুশি করে নেব দুইটা। দুইটা ত্রিপল কুশি করে নিয়ে আমি এটাকে এখানে জয়েন করে নেব। এখন এভাবে ছেড়ে দিয়ে এভাবে ঘুরিয়ে এনে এটাকে এটার সাথে জয়েন করে নেব, এক দুই তিন চার। এই চারটার যে চেন আছে ওটার একটার এভাবে লুপ ধরে এখানে এভাবে যেখানে চারটা চেন করবো ওইটা আমরা জয়েন করে নিয়ে চেনটা করব এভাবে, এক দুই তিন চার, চারটা চেন করে নিয়ে এখন এটাকে এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এখন
প্রথম পাপড়ির লাস্টের চেন মধ্যে জয়েন, আবার এখানে দ্বিতীয় পাপড়ির মধ্যে যে চেনটা করব চারটা তিনটা করে চারটার মধ্যে এটাকে জয়েন করে নেব, তিনটা করে এখানে একটা চেন দিয়ে এখানে জয়েন করে নেব এভাবে। এখন হয়ে গেল চারটা চেন, আবার এখানে ট্রিপল ক্রোশে। দুটা ফুলের হাফ অংশ হয়ে গেল, প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন এখন করতেছি। তাহলে এটা আমি আবার একইভাবে ফুলটা কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি একইভাবে। দেখুন এটা আমি করে এসেছি লাস্টে, এখানে আমি চারটা চেন সহকারে এখানে আরও তিনটা ত্রিপল কুশি করে নিয়েছি। এখন এখানে আমি দেখুন এখানে আমার তিনটা পাপড়ি করব, আমি তিনটা চারটা ঘুরিয়ে নেব। ওই জন্য আমি এখন এখানে যে চারটা করে নেই, এখানে প্রতিটার মধ্যে আমি চারটা ত্রিপল কুশি করেছি, চারটা চেন মোট পাঁচটা করে নিয়েছি। এখানে আমি চারটা করে নেব, চারটা তিনটা এখানে চারটা চেন আমার জয়েন করেছি, জয়েন করে যে ত্রিপল কুশি তিনটা করে নিয়েছি। এখন এখানে আমি চেনটা চেন করে নেব চারটা, এখানে চারটা চেন করে নিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি ঠিক এটার মতোই, জয়েন করে নিয়ে এখান থেকে আমি আবার চেন করে নেব চারটা, চারটা চেন করে নিয়ে এখানে করে নেব তিনটা ত্রিপল কুশি। তিনটা ত্রিপল কুশি করে নিয়েছি, এখন তিনটা ত্রিপল কুশি করে এখানে আমি চারটা চেন করে নেব, চারটা চেন করে নিয়ে এটাকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এখানে আমি আবার চারটা চেন করে নেব, চারটা চেন করে নিয়ে এখানে আবার চারটা ত্রিপল কুশি করে নেব। চারটা ত্রিপল কুশি করে নিয়েছি, এখন আমার পাপড়ি যে ফুলের পাপড়িটা ফুল হয়ে গেল। এখন আমি এখান থেকে আবার ত্রিপল কুশি করে এই ঘরে নিয়ে আসবো, এটার মধ্যে এখানে প্রথমে একটা ত্রিপল কুশি করে নিয়েছি। এইভাবে আমি আরও তিনটা করে নেব, তিনটা করে নেব মোট চারটা, আর একটা চেন দিয়ে জয়েন করে নেব। নিচে যেভাবে লাইনটা করেছি আমি দুই নম্বর লাইন, ঠিক একইভাবে এই লাইনটাও কমপ্লিট করে নেব, একইভাবে করতে হবে। জয়েন করে নিয়েছি, জয়েন করে এখান থেকে আবার চারটা চেন করে নেব, চারটা চেন, চারটা চেন করে আবার এখানে চারটা ত্রিপল কুশি করে আবার এখানে নিয়ে আসবো। তো এটা আমি এখান পর্যন্ত করে এসে পুরোটা আমি এখানে দেখিয়ে দিতেছি আবার একইভাবে। দেখুন আমি পুরোটা এটা করে নিয়ে আসলাম এখানে। এখন এখানে যে আমি একটা যে পাপড়ি করে যেটাকে ছেড়ে দিয়েছিলাম এদিকে চলে গেছে, এখন ওইখানে এসে আমি একটা পাপড়ি করে নেবো আবার এখান থেকে ওইটার মধ্যে থেকে। দেখুন এটার থেকে আমি এটাকে এখানে ত্রিপল কুশিটা এটার ভিতর থেকে করে নেব, যেখানে আমি একটা পাপড়ি ছেড়ে দিয়েছিলাম ওখানে আমি আরেকটা পাপড়ি করে নেব।
করে নিয়েছি। দেখুন এভাবে এভাবে এখন এটার উপর আমি যদি আরও করতে চাই, এটার উপর আমি করলে ঠিক এখানে আমি একটা পাপড়ি করব একটা করে, তারপরে এটা করব ফুলটা, এটা যত বড় হবে ঠিক এভাবে দুইটা পাপড়ি দিয়ে হয়ে যাবে, এভাবে দুইটা পাপড়ি হবে উপর দিয়ে, আর এটা পরবর্তী শেষ করে এসে ঘুরিয়ে তারপরে এখানে জয়েন হবে এইভাবে। এখন এটাকে আমি আবার দিকে ঘুরিয়ে নিয়ে আসবো ঠিক একইভাবে, এটা আমি কর্নারটা আমি দেখিয়ে দিই। এভাবে দুইটা করে নিয়েছি, এখানে আবার আটটা চেন করে নেব, 1 2 3 6 7 8 আটটা করে আমি আবার পাপড়িটা করে নিতেছি ফুলটা। দেখুন একটা একটা ফুলের আমি একটা পাপড়ি করেছি। এখন একটা পাপড়ি করে নিয়ে আমি এখান থেকে আবার আটটা চেন করে নেব, এখানে কর্নারে এসে এখানে প্রতিবারই একটা হবে এভাবে, এটা এইভাবে এদিকে হাফ যাবে উপরের দিয়ে, আর এটা নিচের দিকে এভাবে। তাহলে এখানে আমি আবার আটটা করে পাপড়ি করে এখানে জয়েন করে নেব, তারপরে করে এখানে এভাবে তিনটা ফুল এখানে কমপ্লিট করে নেব। দেখুন এভাবে ঠিক নিচে যেভাবে আমি জয়েন করে নিয়েছিলাম ঠিক একইভাবে উপরেও জয়েন করে নেব। তাহলে এখানে আমি পুরোটা কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি আপনাদেরকে, এখানে আটটা চেন, দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম পুরো লাইনটা। এখন এই পাশে এসে দেখুন এখানে আমি যে প্যাটার্নটা যে ফ্লাওয়ারের পাপড়িটা করেছি আমি, দেখুন এখানে আমি চারটা ট্রিপল কুশি করেছি, এখান থেকে একটা শুরু করে আরও তিনটা, আর চারটা ট্রিপল কুশি করেছি। এখন এখানে আমি চেইন করে নেব, 1 2 3 4 যেহেতু আমি এটা এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো, আপনারা ঠিক এইভাবে এখান থেকে এখন যদি এদিকে আরও বড় করতাম আমি, এখান থেকে আবার আটটা চেন করে আবার এদিকে আমি ঘুরিয়ে নিতাম, এরপরে ঘুরিয়ে এসে আবার ঠিক এভাবে এভাবে আমি বড় করে নিতাম, এটা যদি আরও বড় করতাম ঠিক একইবারে বড় করে নিতাম একইভাবে। এখন যখন এটা শেষ হয়ে যাবে রাউন্ড দিয়ে আমরা ফিনিশিং করে নেব লাস্টের লাইন, তাহলে এটাকে আমি এইভাবে আবার এদিকে না নিয়ে এখান থেকে আমি এটা চারটা ত্রিপল কুশি করে এখানে চারটা চেন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে আমি জয়েন করে নেব এভাবে, যেভাবে আমরা এদিক থেকে ঘুরে নিয়ে এসেছি দুইটা করে নিচে আবার এদিকে দুইটা করে উপরে দিয়ে এসেছি, ঠিক এখানেও একইভাবে করে নেব। এখন দুইটা আছে, এখান থেকে আমি আরেকটা করে নেব, এখানে চারটা চেন করে নিয়ে আমি এখানে আবার তিনটা এভাবে ত্রিপল কুশি করে নেব, এভাবে এখানে চারটে চেন সমান একটা ত্রিপল কুশি, আবার এখানে তিনটা ত্রিপল কুশি, এরপরে আবার চারটে চেন করেছি, আবার এখানে আবার চারটা চেন, চারটে চেন করে এটাকে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন জয়েন করে আবার এখানে চারটা চেন, চারটে চেন করে আবার এটাকে এখন এতক্ষণ দেখুন এইভাবে করেছিলাম এদিকে সে এদিকে, এখন আমি এইভাবে করে নেব এটাকে এভাবে। তাহলে এটা যত বড়ো করবেন আপনারা এটা বড় করে ঠিক ঘুরিয়ে এভাবে করে নেবেন এভাবে। বাকি অংশ দেখুন এখানে ফ্লাওয়ারের তিনটা পাপড়ি আছে, এখন এখানে আরেকটা করে নেব,
আর এখান থেকে এইটার মধ্যে নিয়ে আসবো। এভাবে এটা এখানে চেইন এটা আপনাদের কাছে কঠিন লাগলেও আপনারা যখন কাজটা শুরু করবেন তখন আপনারা বুঝে যাবেন কিভাবে করতে হবে। তার জন্য আপনারা কাজটা শুরু করবেন, এটা করার এটা যখন করবেন তখন আপনাদের কাছে আর কঠিনটা লাগবে না, আপনারা ওটা বুঝে গেলে একবার পুরোটা করতে পারবেন। দেখুন এভাবে এখন এখানে চারটা আটটা করে নেব, আমি পাঁচটা করে নিয়েছি। এখন দেখুন যে এখানে আমার তিনটা পাপড়ি আছে, এখানে একটা পাপড়ি লাগবে, তাই আমি একটা পাপড়িই করে নেব। এখানে সবগুলো কমপ্লিট, চারটা চারটা হয়ে গেছে। এখন এখানে আমি লাস্টের একটা পাপড়ি করে নেব। দেখুন শেষ হয়ে গেল, এখানে আমি একটা চেইন করে ঠিক জয়েন করে নেব। দেখুন কমপ্লিট হয়ে গেল এভাবে প্যাটার্ন। যারা আমার চ্যানেলটাতে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দিন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর কুশি কার্ডের কাজ যারা নতুন শিখতেছেন ওনাদের জন্য আমি কার্শিকার বেসিকের লিঙ্কগুলি ডিসক্রিপশনে দিয়ে রাখব। আর আমার ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব। হয়ে গেল আজ আমার ডিজাইনের প্যাটার্নটা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।